প্রাক্তন সহকর্মীকে ফোন করতেই পারলাম আমি বুঝলাম আপনারা এটাকে ইলেকশন ইস্যু বানাচ্ছেন কেন জাদ প্লিজ আপনি আজকের আপনাদের এই প্রোগ্রাম থেকে এটা মানে খুবই ক্লিয়ার যে নন্দীগ্রামের লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি এবং কতটা সম্মানের একটা লড়াই একটা বিষয় যেটা হচ্ছে যে এটা ঠিকই তৃণমূল 2011 পর থেকে নন্দীগ্রামে সবসময় প্রায় 60% ভোট পেয়েছে এখন আমাদের ইলেকশন যারা আমরা দেখি 60% ভোট পাওয়াটাকেও আমরা একটু থমকে দেখি তার কারণ এত জনমত এখন সেই 60% ভোট যারা করিয়েছেন তাদের মধ্যে কিছু লোক চলে গেছেন হচ্ছে বিজেপিতে আজকে দেখুন এত বড় হাড্ডাহাড্ডি লড়াই যে নন্দীগ্রামের জমি আন্দোলন নিয়ে যে ন্যারেটিভটা সমস্ত বিরোধী দল একসঙ্গে বলেছিল যে এখানে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ গুলি চালিয়েছে আজকে সেই ন্যারেটিভটাই হচ্ছে নিজেদের মধ্যে ভাঙাভাঙি হয়ে গেল এবং এত ইম্পর্টেন্ট যে এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তোমরা এটা চক্রান্ত করেছিলে তুমিও জানতে তুমিই পুলিশ ঢুকিয়েছিলে তার মানে এত হাড্ডাহাড্ডি লড়াই যে দীর্ঘ মানে ধরুন নন্দীগ্রাম এবং সিঙ্গুরের জমি আন্দোলন তো আজকে বামেদের সরানোর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা সেই ন্যারেটিভটাও ভেঙে যাচ্ছে এত হাড্ডাহাড্ডি সারদা নারদা এবং তিনি যদি ডেলিভার না করতে পারেন তিনি একটা লায়াবিলিটি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচনে হেরে যান তাহলে তো এটা মানে আমাকে আর কাউকে বলতে হবে না পশ্চিমবঙ্গের যতজন তৃণমূল করেন তার কারণ এটা একটা সবাই বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাবেন তিনি জিতবেন সেটা মিশ্রবাবু আপনি কি বলছেন মমতা ব্যানার্জি হারবেন সেটা বুঝে নিয়ে কালকে আর একটা নতুন উনি জল্পনা উস্কে দিয়েছেন যাতে বামেরা একটু হাওয়া পায় আপনার মনে আছে নিশ্চয়ই অঞ্জনবাবু যদি সত্যি যিনি মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা সত্যি হতো তাহলে নন্দীগ্রাম প্রসঙ্গে বুদ্ধদেববাবু বলতেন না যে ওখানে পুলিশের গুলি চালানো অন্যায় হয়েছে সুতরাং এখানে এখন যে একটু আগে সিপিএমের যে প্রতিনিধি উনি বলছিলেন যে মুদ্রার এপিটোফিট সেটা বোঝা যায় নন্দীগ্রামে আইএসএফের ক্যান্ডিডেটকে না দাঁড় করিয়ে পরে কেন মীনাক্ষী দাঁড় করা মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংখ্যালঘুরা আছে এর সঙ্গে আদিবাসীরা আছে এসসি এসসি ওবিসি সব অংশ আছে ছেড়ে দিন শুভেন্দু অধিকারী বলেছেন 50,000 ভোটে হারাবেন 50,000 কাকে বলছেন ওটা উল্টো হবে গেম ইজ ডিসাইডেড ওটা ছেড়ে দিন পশ্চিমবাংলার সার্বিক সারা পশ্চিমবাংলার সিনারিও নিয়ে চিন্তা করুন যে বিজেপি আজকে কাদের ওপর ব্যাঙ্ক করে আছে বিজেপি তো ব্যাঙ্ক করে আছে তাদের ওপর অর্ধেকের বেশি ক্যান্ডিডেট তো তৃণমূল থেকে গেছে তৃণমূল ছেড়ে যায় না এই সব বিতর্কের কোনো জায়গা নেই মানুষ লোকসভায় একদম প্রসপেক্টে ভোট দেয় তখন আমরা স্বীকার করে দিতে বাধ্য সেখানে হয়তো বিকল্প শক্তির ভালো মুখ ছিল না ঠিক তেমন বিধানসভার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই পশ্চিমবঙ্গের মানুষ রেডি করে রেখেছে বিকল্প বিকল্প ভাষা বিকল্প সংস্কৃতি বিকল্প প্রশাসন দু তারিখ পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দেবে পশ্চিমবাংলার মানুষ দেখাবে সময় হয়েছে